তবে জ্ঞান দুটো ধরনের, একটা হচ্ছে পার্থিব জ্ঞান আর একটা হচ্ছে অপার্থিব জ্ঞান। পার্থিব জ্ঞান মাত্র এক শতাংশ, অপার্থিব জ্ঞান বাকি নিরানব্বই শতাংশ। কোনটা বেশি আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি শুনে বুঝে কর্ম করে জ্ঞান করার চেষ্টা করছি এগুলো হচ্ছে এক শতাংশ। যেমন এটা খেতে ভালো, ওটা খেতে, ওটা মিষ্টি, ওটা ঝাল, এ ভালো লোক ও মন্দ লোক, টাকা ভালো, ধন্দ ভালো, সংসার ভালো, আবার কেউ বলছে সংসার মন্দ, সংসারে খালি সরকার জানি বেশ ভালোবাসা আছে, আবার বেশ ভালোবাসা নেই, এই যে সব পার্থিব জ্ঞান, এই জ্ঞান এক শতাংশের উপরে নির্ভর। এ পারবে না তোমাকে অপার্থিবকে মিলিয়ে দেবে। তাই জন্য যোগদান করেছেন পৃথিবী বস্তু দেখে এই পৃথিবীর খুব সুন্দর, কিন্তু পরিণতি বিশ পর মানে বিশ্বের বিশ্বের তাহলে এই পৃথিবীর সম্পদ থেকে যা কিছু জ্ঞান আহরণ হয়ে গেছে সবটাই আমাদের এইখানে ভারতের যে মনে বিশ্বাস এবং সময়ে সময়ে ভগবান আবির্ভূত হয়ে সেই জ্ঞান কোন জ্ঞান অপার্থ কোথায় আছে সেটা তোমার সেই ভেতরের জ্ঞানটাই থাকবে। এখন ভারতবর্ষ পাশ্চাত্য ভাবধারায় একেবারে দুর্বল দূর হয়ে গেছে। পাশ্চাত্য ভাবধারা যেমন ধর পাশ্চাত্যের বেশিরভাগটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রভাব। আমি এই পাশে নিন্দা করছি সেই খ্রিস্ট ধর্ম সবসময় শিক্ষা দেয় দেহের দেহের অতীতে যে তুমি আছো সে শিক্ষা তারা দেয় কেন তাদের দেওয়ার ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? সাধনার সেই সর্বোচ্চ জায়গায় তারা পৌঁছতে পারে ওই যা ভারতবর্ষ তাই পাশ্চাত্য শিক্ষা খ্রিস্ট দেহ মন ইন্দ্রিয় কেন্দ্রিক। এই যে দেহ মন ইন্দ্রিয় এটাই সেবা করতে সবাই যায়, তাই পাশ্চাত্য শিক্ষা আমাদের বলছে তোমার এই দেহ মন ইন্দ্রিয় এইটা তৈরি তাই সবাই খুব দেহটাকে পরিচর্যা করছে, দেহটাকে সমতা লাগিয়ে কত করছে, কত রকমের এই জামা কাপড় বের করছে, ফ্যাশনের চূড়ান্ত ফ্যাশন ব্যালেন্স হচ্ছে কত কিছু একটা বাড়ি বানাবো সেখানেও ভোগের ব্যাপার, কিন্তু বাড়িটা আমার কেন বানানো দরকার না? একটা মাথা খোঁজার জায়গা যেখান থেকে আমার প্রকৃতি তাণ্ডবতে কারণ আমি নিজেকে রক্ষা করতে পারব। কেন ওই দেহটাকে মাটি রাখবো কখন তপস্যা ভালো খাবার ভালো আর মন হচ্ছে
Thank you.